হাই নমস্কার বন্ধু আমি চন্দন মল্লিক তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকল খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি তেইশে সেপ্টেম্বর কর্মক্ষেত্র থেকে ডাব্লু বিসএস পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস অ্যান্ড অল আদার্স এক্সামিনেশনের জন্য যে আশিটি জেনারেল কোশ্চেন দিয়েছি ওই আশিটি জেনারেল কোশ্চেন থেকে আজকে আমি ফার্স্ট দশটা জেনারেল কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো বুঝিয়ে দেবো মুখস্থ করিয়ে দেবো এবং শেষে রিভাইজ করে দেবো তো এত সমস্ত কিছু দেখতে হলো তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে আমার এটা পার্ট ওয়ান পার্ট ওয়ানের এই তেইশে সেপ্টেম্বরে কর্মক্ষেত্রে দশটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা বুঝতে পারবে তো চলো দেখে নাও বন্ধুরা দেখো এই যে তেইশে সেপ্টেম্বরে কর্মক্ষেত্র পেপার এটা তেইশে সেপ্টেম্বর কর্মক্ষেত্র পেপার দু হাজার কুড়ি ওকে তো আমি এটা পিডিএফটা তৈরি করেছি পেপার থেকে জেনারেল নলেজের কোশ্চেন আছে আশিটি কোশ্চেন আছে তার মধ্যে আজকে আমরা ফার্স্ট দশটা আলোচনা করব মুখস্থ করবো রিভাইজ করব ওকে তো রেডি শুরু করছি দেখো ফার্স্ট আছে একের কোশ্চেনটি আছে দেখো একের কোশ্চেনটি ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন সোজা কোশ্চেন আমরা সকলেই জানি কোশ্চেনটি আছে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় কোশ্চেনটি কিন্তু মুখস্থ করে দাও একদম কোশ্চেনটি মুখস্থ করে নাও যে নিউটনে কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনে কোন সূত্র থেকে বলের সংখ্যা পাওয়া যায় চারটে অপশান আছে অপশানগুলো পড়ছি আমি অপশান এ তৃতীয় সূত্র অপশান বি দ্বিতীয় সূত্র অপশান সি প্রথম সূত্র অপশান ডি কোনোটি নয় তো নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় সঠিক আনসার হচ্ছে অপশান সি প্রথম সূত্র থেকে নিউটনের বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ওকে নেক্সট নাম্বার টু নাম্বার এর কোশ্চেনটি কী আছে দেখুন ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক নিউটন সমান কত ডাইন কোশ্চেনটি মুখস্থ করি নাও এক নিউটন সমান কত ডাইন এক নিউটন সমান কত ডাইন চারটে অপশান আছে চারটে অপশান পড়ছি আমি কী কী আছে দেখুন অপশান এ টেন টু দিবার ফাইভ ডাইন অপশান বি টেন টু দিবার সেভেন ডাইন অপশান সি টেন টু দার নাইন ডাইন অপশান ডি টেন টু দিবার ফাইভ ডাইন সরি এটা প্রথমের অপশানটা না প্রথমের অপশানটা আছে টেন টু দিবার এইট আছে হুম আমি ভুল বললাম টেন টু দিবার এইট আছে তাহলে আমাদের আমরা জানি এটা কত ওয়ান নিউটন সমান কত ডাইন ওয়ান নিউটন সমান সঠিক আনসার অপশান ডি টেন টু দিবার ফাইভ ডাইন ওয়ান নিউটন সমান টেন টু দিবার ফাইভ ডাইন ওকে নেক্সট নাম্বার থ্রি তিনের কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটাও কী দিয়ে আছে অ্যাভোগাডো সংখ্যার মান কত অ্যাভোগাডো সংখ্যার মান কত কোশ্চেনটি মুখস্থ রাখো যে অ্যাভোগাডো সংখ্যার মান কত অ্যাভোগাডো সংখ্যার মান কত চারটে অপশান আছে অপশানগুলো পড়ছি আমি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনবার টোয়েন্টি থ্রি বি এর অপশান থ্রি পয়েন্ট জিরো ইলেভেন পয়েন ইন্টু টেন টু বা টেন টু দাট টোয়েন্টি থ্রি অপশান সি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দু টোয়েন্টি টু অপশান ডি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দুট থার্টি টু ওকে তো প্রশ্নটি ছিল অ্যাভগ্যাডো সংখ্যার মান কত সঠিক আনসার হচ্ছে এ সিক্স ইন্টু সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টু দুবার টোয়েন্টি থ্রি তো অ্যাভোগটো সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন্টি দুবার টোয়েন্টি থ্রি ওকে নেক্সট নাম্বার ফোর নাম্বার চারের কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী আছে দেখুন কোনটি স্কেলার রাশি নিচে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কোনটি স্কেলার রাশি তো অপশানগুলো পড়ছি আমি এ ভর বি স্মরণ সি বেগ ডি কোনোটি নয় তো সঠিক আনসার হচ্ছে স্কেলার রাশি হচ্ছে ভর অপশান এ ভর হচ্ছে একটি ক্রেলার রাশি ওকে তো অপশান বি অপশান এ ভর স্কেলার রাশি ওকে নেক্সট নাম্বার ফাইভ পাঁচের কোশ্চিন দেখো কী আছে চারটে নিচে অপশান দিয়ে আছে তার মধ্যে বলেছেন কোনটি মিশ্রগ্রন্থি তো আমরা জানি তো মিশ্রগ্রন্থি কোনটা ওকে তো মিশ্রগন্থি কোনটা অপশানগুলো পড়ছি আমি এ যকৃত বি অগ্নাশয় সি লালাগ্রন্থি ডি কোনোটি নয় তো মিশ্রগ্রন্থি হচ্ছে এখানে অপশান বি অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থি কারণ এখানে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটোই আছে তো অপশান বি অগ্নাশয় হচ্ছে একটি মিশ্রগ্রন্থির উদাহরণ নেক্সট আছে নাম্বার সিক্স নাম্বার সিক্সের কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সকলেই জানি কিন্তু এটা সিক্সের কোশ্চেন মশলার উদ্যান বলা হয় ভারতের কোন রাজ্যকে কোশ্চেনটি মনে রাখো যে মশলার উদ্যান বলা হয় ভারতের কোন রাজ্যকে মশলার উদ্যান বলা হয় ভারতের কোন রাজ্যকে অপশান চারটে দিয়ে আছে আমি অপশানগুলো পড়ছি এ কেরল বি কর্ণাটক সি অন্ধ্রপ্রদেশ ডি পাঞ্জাব সঠিক আনসার কোনটা সঠিক আনসার হচ্ছে কেরল মশলার উদ্যান বলা হয় কেরলকে তো ভারতের কেরল রাজ্যকে মশলার উদ্যান বলা হয় নাম্বার সেভেন সাতের কোশ্চেনটি দেখো কি আছে সাতের কোশ্চেনটি আছে লখনৌ কোন নদীর তীরে অবস্থিত কোশ্চেনটি ভালো করে মুখস্থ রাখো যে লখনউ কোন নদীর তীরে অবস্থিত লখনউ কোন নদী তীরে অবস্থিত চারটে অপশান হচ্ছে অপশানগুলো পড়ছি এ কাবেরী বি নর্মদা সি কৃষ্ণা ডি গোমতী তো লক্ষ্ণৌ কোন নদী অবস্থিত সঠিক আনসার হচ্ছে ডি গোমতী নদী তীরে লক্ষ্ণৌ অবস্থিত তো গোমতী নদী তীরে লক্ষ্ণৌ অবস্থিত অপশন এইট অপশন এইট বলছি কোশ্চেন এইট আটের কোশ্চেনটি দেখো কি আছে জীবাশ্ম দেখা যায় কোথায় আমরা জানি এটা ভূগোল থেকে কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন জীবাশ্ম কোন শিলাই দেখতে পাওয়া যায় আমরা ছোটো থেকে পড়ে আসছি কিন্তু এটা যে জীবাশ্ম দেখা যায় কোন শিলাই চারটে অপশান আছে পড়ছি আমি এ রূপান্তরিত শিলা বি আগ্নেয় শিলা সি পারলিক শিলা ডি কোনোটি নয় তো সঠিক আনসার হচ্ছে জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায় তো পাললিক শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায় ওকে নেক্সট নাম্বার নাইন নয়ের কোশ্চেনটি কী আছে দেখুন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি চারটে অপশান আছে অপশন বলে পড়ছি আমি কোশ্চেনটি ভালো করে মাথা ঢুকে নাও ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি চারটে অপশান এ ড্রাল হদ বি উলার হদ সি চিল্কা হদ আর ডি সম্বর হ্রদ সঠিক আনসার কোনটা বলো তো ভারতের বৃহত্তম লবণাক্ত হলো সম্বর ডি ডি এর আনসারটা হচ্ছে সঠিক আনসার যে সম্বর হচ্ছে একটি ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ টেন দশের কোশ্চেন আজকে আমাদের শেষ কোশ্চেন পরের পরে পাটে আলোচনা করব দশের কোয়েশ্চেনটি দেখো কি দিয়ে আছে আমরা এটা জানি সকলে পাঁচের ভেনিস কাকে বলা হয় পাঁচের ভেনিস বলা হয় চারটে অপশান আছে ভালো করে কোশ্চেন মাথায় ঢুক পাঁচের ভেনিস কাকে বলা হয় তো চারটে অপশানগুলো পড়ছি আমি এ বারাণসী বি কোচি সি গোয়া ডি আলেপ্পিকে তো চারটে অপশানের মধ্যে সঠিক আনসার পাচের ভেনিস বলা হয় ডি আলেপ পিকে বলা হয় পাচের ভেনিস আলেপ পিকে বলা হয় পাচের ভেনিস ওকে তো আমাদের দশটি কোশ্চেন হয়ে গেল বাকি পরের দশটা পার্ট টুয়েল আলোচনা করবো আজকে আমরা আবার দশটা রিভাইজ করবো ওকে তো চলো দেখে নাও রিভাইজের বন্ধুরা তোমাদের আমি বলে দিয়েছি যে এই কোশ্চেনগুলি কোন কোন এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট আবার বলে দিচ্ছি ডাব্লিউ বিস এস পিএসসি ক্লাস মিসিলেনিয়াস অ্যান্ড অল আদার্স সেন্ট্রাল অর স্টেট ওয়াইজ এক্সামিনেশান কম্পিটিভ এক্সামিনেশান ওকে তো ফার্স্ট কোশ্চেনটি আছে দেখো কি আছে কোয়েশ্চেনটি আছে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় চারটি অপশন আছে অপশানগুলো পড়ছি এ তৃতীয় সূত্র বি দ্বিতীয় সূত্র সি প্রথম সূত্র ডি কোনোটি নয় তো সঠিক আনসারটা তোমার মনে রাখবে মাথায় ফ্ল্যাশ করবে এবং মনে করবে কোশ্চেনটি সহ উত্তরটি ওকে নাম্বার টু ওয়ান নিউটন সমান কত টাইম চারটি অপশান আছে এ টেন টু দেবার এইট নাইন বি টেনে দেবার সেভেন নাইন সি টেনে দেবার নাইন ডাইন ডি টেনে দেবার ফাইভ নাইন তো সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে মন রাখবে নাম্বার থ্রি অ্যাভোগ্যাটোর সংখ্যার মান কত অ্যাভোগ্যাটোর সংখ্যার মান চারটে অপশান আছে অপশানগুলো পড়ছি সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে এ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন টু টেন টু দুবার টোয়েন্টি থ্রি বি থ্রি পয়েন্ট জিরো ইলেভেন বা ওয়ান ওয়ান ইন টু টেন দুবার টোয়েন্টি থ্রি সি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন টু টেন দুবার টোয়েন্টি টু আছে আর ডি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু থার্টি টু তো সঠিক আনসারটা মাথায় ফ্ল্যাশ করবে চার কোনটি স্কেলার রাশি তো চারটে অপশান আছে স্কেলার রাশি পড়ছি আমি এ ভর বি স্মরণ বি সি বেগ ডি কোনটি নয় যেটা সঠিক আনসার হবে আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে প্রশ্নটাও ফ্ল্যাশ করবে যাতে করে কোনো দিন যাতে ভুলে না যাও ওকে নাম্বার ফাইভ নিচের কোনটি মিশ্রগ্রন্থি অপশনগুলো পড়ছি আমি মাথায় সঠিক আনসারটি ফ্ল্যাশ করবে এ যকৃত বি অগ্ন্যাশয় সি লালাগন্থি ডি কোনোটি নয় এক চোখ দিয়ে মুখস্ত করছো কান দিয়ে মুখস্ত করছো শুনছো প্লাস নিজে দেখে মুখস্ত করছো প্লাস চোখে মুখস্ত হচ্ছে প্লাস মনে মুখস্থ করছো কোনো দিন যেন না ভুলে যাও সেরটা সের অপশন কী আছে দেখো সের কোশ্চেনটি কী আছে দেখুন হ্যাঁ মশলার উদ্যান বলা হয় ভারতের কোন রাজ্যকে তো চারটে অপশান আছে চারটে অপশান পড়ছি আমি এ কেরল বি কর্ণাটক সি অন্ধ্রপ্রদেশ ডি পাঞ্জাব সঠিক যেটা আনসার হবে সেই আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে ওকে এবং মনেতেও ফ্ল্যাশ করবে নেক্সট কোশ্চেন আছে সাত লক্ষ্ণৌ কোন অবস্থিত অপশানগুলো পড়ছি আমি সঠিক আনসারটি মনে মাথায় ফ্ল্যাশ করবে এ কাবেরি বি নর্মদা সি কৃষ্ণা ডি গোমথি সঠিক আনসারটি মনে ফ্ল্যাশ করবে আটের কোশ্চেনটি দেখো কি আছে জীবাশ্ম দেখা যায় কোন সিলাইন চারটি অপশান আছে পড়ছি আমি এ রূপান্তরিত বি আগ্নেয় সি পারলিক ডি কোনোটি নয় সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে মনে ফ্ল্যাশ করবে নয়ের কোশ্চেন ভারতের বৃহত্তম হ্রদ লবণাক্ত কোনটি তো ভারতের বৃহত্তম লবণাক্ত হদ অপশানগুলো পড়ছি আমি সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে ডাল বি উলার সি চিলিকা ডি সম্বর সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে লাস্ট কোশ্চেন আজকে আমাদের দশের কোশ্চেন পাঁচের ভেনিস কাকে বলা হয় পাঁচের ভেনিস বলা হয় চারটে অপশান আছে তার মধ্যে সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে আমি অপশানগুলো পড়ছি বারাণসী বি কোচি সি গোয়া আর ডি আলেপিকে তো সঠিক আনসারটি মাথায় ফ্ল্যাশ করবে ওকে বন্ধুরা তোমরা দেখলে আজকে আমাদের পার্ট ওয়ানের প্রথম দশটি কোশ্চেন আশা করছি তোমরা সকালে শেষ পর্যন্ত দেখেছো বুঝতে পেরেছো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে নিজের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর যদি কত ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে পরের পার্টগুলো দেখার জন্য তোমাদের কাছে আমার সত্যি একান্ত অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিওর শেষে আমি আগের পাটের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই আগের পাটগুলো দেখে নেবে অবশ্যই ফলো করো আমাকে ওকে তো এখানে ভিডিওটি শেষ করছি সুন্দর থাকবে সুস্থ হবে টেক কেয়ার থ্যাংক ইউ হিন্দ বন্ধু মাধ্যম